আল্লাহর শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি কুলাবে না আল্লাহ তালা সর্বশক্তির অধিকারী আজকে পৃথিবীর বড় বড় রাজার বাদশাদেরকে দেখেছেন মহাশক্তি পরাশক্তি দেশগুলো ডোনাল্ড ট্রাম্প চিনেল বাদশাহ কয়েকদিন আগে দেখলাম ইজালির প্রেসিডেন্ট চোখো বড়া অশ্রু নিয়ে কান্না করতেছে বলতেছে আমরা ব্যর্থ প্রিয় দেশবাসী মনে অনেক দুঃখ মনে অনেক বেদনা আপনারা তো জানেন সোশ্যাল মিডিয়ার যুগ দেখতেছেন প্রতিনিয়ত সংবাদ পাচ্ছেন সারা পৃথিবীর মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে সারা পৃথিবীর মানুষগুলো খুব ভয়ের মধ্যে আছে পৃথিবীতে চলছে একটা মহামারী করোনা ভাইরাস যে যেখানে আছে সবাই অত্যন্ত ভয়ের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করতেছে কান্নাকাটি করতেছে সবাই নামাজ পড়তেছে রোজা মান্নত করতেছে এই পরিস্থিতিতে মানুষগুলো কত বিপদের মধ্যে আমরা আমাদের আল্লাহ তালাকে বিশ্বাস করি এই আজাব আর গজব আল্লাহ তালা দিয়েছেন কারণ আল্লাহ তালা বলেছেন ফাসাদ জহারুল ফাসাদি ওল বাহারি নাস। জলস্থলে যা হয় এগুলো তোমাদের হাতের কামাই আজকে আমরা বেশি পাপ করেছি অন্যায় করেছি সীমা লঙ্ঘন করেছি এই জন্য আল্লাহ তালে এই আজাবার গজব আমাদেরকে দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতে হবে একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে এই আজাবার গজব থেকে হেফাজত করতে আজকে পৃথিবীর বড় বড় রাজার বাদশাদেরকে দেখেছেন মহাশক্তি পরাশক্তির দেশগুলো ডোনাল্ড ট্রাম্প চীনের বাদশাহ কয়েকদিন আগে দেখলাম ইটালির প্রেসিডেন্ট চোখে পরা অশ্রু নিয়ে কান্না করতেছে বলতেছে আমরা ব্যর্থ আমরা পারব না আল্লাহর শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি কুলাবে না আল্লাহ তালা সর্বশক্তির অধিকারী তাই আমাদের আল্লাহর কাছে কান্না করতে হবে দোয়া করতে হবে চোখের অশ্রু ছাড়তে হবে তবা করতে হবে আর এই অবস্থায় বড় দুঃখ লাগে অন্তরে বড় কষ্ট লাগে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব সেই কান্নাকাটি করাটা বন্ধ করে দিতে চায়। কিছু নাস্তিকার মূর্তা আপনারা দেখেছেন গত দুই দিন আগে একাত্তর টিভির একজন উপস্থাপিকা নাম তার মিথিলা ফারজানা সে গোটা বাংলাদেশ তো নয় সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে তীর বিদায় দিয়েছে রক্তক্ষরণ হচ্ছে আপনারা যদি শোনেন আপনাদের কষ্ট লাগবে হয়তো অনেকে শুনেছেন সে বলেছে সারা পৃথিবীতে চলছে মহামারী করোনা ভাইরাস এখনও কেন মসজিদগুলো বন্ধ হচ্ছে না এখনও কেন মসজিদে নামাজ আদায় হয় এখনও কেন দোয়া মাহফিল হয় এখনও কেন ওয়াজ মাহফিল হয় এখনও কেন মিলাদ মাহফিল হয় আপনারাই বলেন আমি আপনাদের কাছে বিচার দিলাম আমরা মুসলমান আমরা বিপদে বললে কার কাছে যাবো আল্লাহর কাছে যাবো আল্লাহ তালা ছাড়া কেউ বিপদ থেকে উত্তার করতে পারে না আমরা আমাদের আল্লাহকে জীবন থেকেও বেশি ভালোবাসি আরে নামাজ পড়ব কান্নাকাটি করবো আর এই নাস্তিকগুলো টিভির পর্দায় বসে বসে বলে এখনও কারো দোয়া মাহফিল হচ্ছে এখনও কারো নামাজ হচ্ছে এখনও কেন ওয়াজ মাহফিল হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই কয়টা গার্মেন্টস আপনারা বন্ধ করেছেন কটা ফ্যাক্টরি বন্ধ করেছেন কয়টা তাসের আড্ডা আর জোয়ার মাংস বন্ধ বন্ধ করেছেন কয়টা আমরা নাট আপনারা নাট্য মঞ্চ বন্ধ করেছেন কয়টা পতিতালয় বন্ধ করেছেন কয়টা মার্কেট বন্ধ করেছেন আজকে কিছু হলেই আপনারা হুজুরদের দেখেন মসজিদের মাদ্রাসা দেখেন কান খারা করে শুনে নেন আল্লাহর কসম করে বলি আমরা মরতে পারি জীবন দিতে পারি এক বিন্দু রক্ত থাকতেও আমরা আল্লাহর মসজিদ বন্ধ করতে দেবো না ঠিক না আমরা তো আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসি প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে বিচার চাই আর নারায়ণগঞ্জবাসী আপনাদের কাছে বিচার চাই যে দেশের প্রধানমন্ত্রী মুসলমান যে দেশের রাষ্ট্রপতি মুসলমান যে দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান সে দেশে কিভাবে বলে মসজিদ কেন বন্ধ হচ্ছে না মাদ্রাসাগুলো কেন বন্ধ হচ্ছে না ওয়াজ মাহফিলগুলো কেন বন্ধ হচ্ছে না আমি আপনাদের কাছে বিচার চাই এই নাস্তিক মিথিলা ফারজানার বিচার হওয়া দরকার এই নাস্তিক মিথিলা ফারজানা গত কয়েক মাস আগেও আরেকটা বেয়াদবি করেছে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ সরকার একটা সুন্দর আইন করেছেন আইনকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই শ্রদ্ধা করি উনি আইন করেছেন নদীর তীরে অবস্থিত যেই অবৈধ উপস্থাপনা আছে এগুলো ভেঙে দিতে হবে এই আইনটা খুব সুন্দর মিথিলা ফারদানাস তখন বলেছিল নদীর তীরে অবৈধ উপস্থাপনার সাথে সাথে যে সমস্ত অক্ষকিত মসজিদগুলো আছে এই অক্ষকৃত মসজিদগুলো পর্যন্ত বন্ধ করে দিতে হবে ভেঙে ফেলতে হবে আমি আপনাকে বলতে চাই কোনো মসজিদ কখনো জোর দখলকৃত জায়গার মধ্যে অবস্থিত হয় না আর উনি এটাও বলেছেন যে মসজিদগুলো নাকি জায়গা দখল করার একটা মাধ্যম আপনি কোথায় দেখেছেন কয়টা মসজিদ জোর করে জায়গা জমি দখল করে মসজিদ নির্মাণ করেছে আপনি একটাও দেখাতে পারবেন না আপনি বললেন মসজিদগুলো নাকি জমি জায়গা দখল করবার একটা মাধ্যম কে বলেছে আপনাকে আপনি জানেন বাংলাদেশে একটা সুন্দর আইন আছে ওকফের ব্যাপারে সুন্দর সুনির্দিষ্ট একটা আইন আছে আপনি আইন পরেন ওয়াকফের ব্যাপারে আইন আছে প্রত্যেকটা মসজিদ চলে আইনের আওতাধীন প্রত্যেকটা জুমা মসজিদ অকফ করে জমির মধ্যে অবস্থিত আর অক্ষ করতে হলে রেজিস্ট্রি করতে হয় আপনি এগুলো পরেন নাই আপনার এই আইন জানা নেই এই জন্য আমি এখনও বলি আপনি জাতির কাছে ক্ষমা চান আর একাত্তর টিভিকে ভয়কট করতে হবে একাত্তর টিভির ওরা সবগুলো লাস্তিক কয়দিন পর্ব এমন কথা বলে মুসলমানদের কলিজে আঘাত করে ইসলামের উপরে আঘাত করে আল্লাহ আর আল্লাহ রসুলের বিরুদ্ধে পর্যন্ত বক্তব্য দেয় এদেরকে বয়কট করতে হবে আমরা বেঁচে থাকতে আল্লাহ আর আল্লাহ রসুলের অবমাননা মেনে নিতে পারবো না ঠিক কিনা আল্লাহ তালা হেদায়েত দান করে সকলে বলে আমিন